আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথা নির্মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বগুড়া শেরপুর উপজেলার শুভগাছা গ্রামে। দর্শক বন্ধুরা, আমরা আপনাদের জানাচ্ছিলাম এই উপজেলায় দেশি মুরগি পালনের বিভিন্ন বিষয়, কিন্তু এখানে শুধু দেশি মুরগি না, প্রাণী সম্পদ সেক্টরে বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করে যাচ্ছেন এই উপজেলার বিভিন্ন খামারি ভাইয়েরা। যেমন এখানে হাঁস মুরগি পালন হচ্ছে, গরু পালন হচ্ছে, ছাগল পালন হচ্ছে, দেশি মুরগির পাশাপাশি এর আগে কখনো এই ধরনের প্রতিবেদন করেনি, সেটি হচ্ছে নতুন একটি আইটেম, বিকট শব্দ করতেছে এটি, টার্কি। দর্শক বন্ধুরা, টার্কি একটা সময় প্রচুর পরিমাণ আমাদের দেশে পালন হয়েছে এবং এটা কোনো একটি কারণে এর মার্কেটটা না থাকায় বাজার থেকে বা হচ্ছে খামারি ভাইয়েরা এটা পালনে নিরুৎসাহিত হয়েছে, কিন্তু এখনও আমাদের দেশের বিভিন্ন প্রান্তের খামারি ভাইয়েরা এটা লালন পালন করে যাচ্ছে। তো শেরপুরের শুভগাছা গ্রামের একজন ডেইজি আপু, তিনি তার সংসারের কাজের পাশাপাশি এখানে টার্কি পালন করতেছেন। এখানে প্রায় 40-45টি টার্কি আছে, পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি ছাগলও পালন হচ্ছে। তো আমরা আজকে ডেইজি আপুর সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো কতদিন আগে তারা এই টার্কি পালনে এসেছেন, টার্কি পালন কতটা লাভজনক, কীভাবে টার্কি পালন করতেছে। এবং আপনাদের বলবো যে আমি যেহেতু এর আগে টার্কি সম্পর্কে কখনো জানতাম না, তো আজকে আমিও জানবো যে টার্কিটা আসলে কীভাবে পালন করতে হয়, এটা খেতে কেমন, এর ডিমটা কেমন, এই সব বিষয়ে জানার চেষ্টা করবো। আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা জানার চেষ্টা করবো আজকে টার্কি পালন সম্পর্কে বিস্তারিত। চলুন শুরু করা যাক। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো। কি ডিম তুলতেছিলেন? হ্যাঁ। কি নাম তোমার? জোরে বলো। সকাল। এটি কি টার্কির ডিম? হ্যাঁ। এটা তো দেখতে একবার হাঁসের ডিমের মতোই দেখতেছি, ডিমের সাইজ গুলো এরকম, হাঁসের একটু মনে হয় লম্বা, তাই না? এখানে কি এটা ভাষায় বসছে? হ্যাঁ ভাষায় বসছে। এর আগে টার্কি সম্পর্কে আমার জানা ছিল না এবং এর ডিমও আমি কখনো দেখিনি, এ পর্যন্ত আমি এর মাংসও খাইনি, কিন্তু আমাদের দেশে টার্কি পালন হয়। আমরা আপুর কাছ থেকে জানবো যেহেতু এরা পালন করতেছে, এটা কেমন, কীভাবে বিক্রি হয়, কী কী করতেছে, এই বিষয়ে জানবো। টার্কি পালন কত বছর আগে শুরু হলো? এক বছর হচ্ছে। এক বছর? হ্যাঁ। আচ্ছা, এটা পালনের জন্য চিন্তা ভাবনা কে করলো এবং ভাই কি করে, কেন এই ধরনের টার্কি পালনের চিন্তা আমাদের একটু যদি বলতে? ভাই ব্যবসা করে, তার পাশাপাশি আমি বাসায় বসে থাকি, সেই জন্যই সিদ্ধান্ত নিলাম এটা করার জন্য। টার্কি সম্পর্কে জানা ছিল কি? জানা ছিল না, এখন সবকিছু জেনে নিয়েছি। শুরুতে কয়টা টার্কি ছিল? শুরুতে অনেকগুলো ছিল, বিক্রি করে দিয়েছি, এখন বর্তমানে 40টি আছে। এটা কি ওই মুরগির মতো লালন পালন না এটার আলাদা কোনো বিশেষ পরিচয়? হ্যাঁ, মুরগির মতনই সিস্টেম, সবগুলোই একই। আচ্ছা, মানে ওইভাবে তুজ দিয়ে পেপার দিয়ে বোর্ডিং করতে হয়। হ্যাঁ হ্যাঁ। ওপরে তাপ দিতে হয়। এখানে কি কখনো বাচ্চা ফুটানো হয়েছে না ইনকিউবেটরে ফুটানো হয়? আমরা এখানে ফুটাই না, ওই হ্যাচারিতে ফুটাই। হ্যাচারিতে ইনকিউবেটর? হ্যাঁ। কিভাবে কি করেন আপনি দৈনন্দিন, আপনার কাজ কি? আমি সকালে উঠে খাওয়া দিই, পানি দিই, আবার দুপুরে দিতে হয়, আবার বিকেলেও দিতে হয় খাবার পানি। আচ্ছা, এটা বাচ্চা যখন ছিল তখন কি পরিচর্যা করছেন? তখনও এভাবে তিনবারই পানি দিতে হয়, তিনবারই খাবার দিতে হয়, বাচ্চার বোর্ডিং করতে হয়। আচ্ছা, যে খাদ্য দিচ্ছেন এটা কি খাওয়াচ্ছেন? এটা লেয়ার ফিট নারিশ কোম্পানি থেকে। আচ্ছা, এই খাদ্যগুলো যে দিচ্ছেন, এই খাদ্য খরচ প্রতিদিন কিরকম হয়? কত কেজি খাদ্য খায়? প্রতিদিন 7-8 কেজি খাদ্য খায়। এটা কি দানাদার দিচ্ছেন আর এর সাথে আর অন্য কিছু আছে? এর সাথে কচুরি পানা খায়। এগুলো যে লালন পালন করতেছেন, এগুলোতে তো অনেক সময় হয়তো রোগ ব্যাধি আসে, তো আমি যেহেতু এর আগে কখনো এটি সম্পর্কে জানি না, একটু জানতে চাই কি রোগ ব্যাধি কখনো হয়েছে কিনা, বা হয় কি রোগ হয়ে থাকে এগুলো সম্পর্কে যদি বলেন। হয় রোগ ব্যাধি, মানে ঠান্ডা লাগে, পাতলা পায়খানা করে। আচ্ছা, এগুলো ট্রিটমেন্ট কিভাবে নিচ্ছেন? ট্রিটমেন্ট আপনার ভাইয়া নেই, ওই আর কি সব কিছু দেখে, আমি খালি খাবারটা খাই। টার্কি এর আগে কি কখনো বিক্রি হয়েছে? আমরা অনেকগুলোই পালছিলাম, বিক্রি করে দিয়েছি এবং এই কয়টাই রাখছি। আমরা যতটুকু জানি যে টার্কির একটা বাজার নষ্ট হয়ে গেছে, বাজারে তেমন মানুষ এটা কেনে না। টার্কি কি মাংস হিসেবেও বিক্রি হয় কিনা আপনাদের এলাকায়? হ্যাঁ, মাংস হিসেবে বিক্রি হয়। কেমন দাম এগুলোর? 250 টাকা কেজি। 25 সপ্তাহে আমাদের বাচ্চা ফোটে, ধরেন 100টা ডিম দিলে আসে, দেখা যায় 90% আসে, আর কি 85% আসে, এরকম আসে বাচ্চা। প্রতি মাসে 35-40 হাজার টাকা বিক্রি হয় এবং অর্ধেক খাবার খরচ। তো ভালোই লাভ থাকে, 15-20 হাজার টাকা কি লাভ থাকে কিনা? হ্যাঁ, তা থাকে। তো এই যে সুন্দর একটা শেড করছেন, এগুলোতে তো অনেকটা খরচ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। কি পরিমাণ খরচ করা আছে খামার করতে এসে? খামার করতে এগুলো খরচ হয়েছিল মনে হয় 30,000 টাকা মতো। 30,000 টাকা মতো? এটাগুলো কি উঠে আসছে এ পর্যন্ত?
হ্যাঁ উঠে আসছে। আসলে আজকে দর্শক বন্ধুরা ভাইয়া নাই, যার কারণে আমরা হয়তো আরো ইনফরমেশন আপনাদের দিতে পারতাম। তো এটা কি আরো ভবিষ্যতে বাড়ানো হবে না? এই ধরনের বাড়ানো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদের এই খামারের ভবিষ্যতের দিনগুলো মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আসলে জানার চেষ্টা করেছি টার্কি সম্পর্কে। এরা খুবই বিকট শব্দ করে, এর আগে কখনো টার্কি দেখিনি, যার কারণে এই শুভ কাছে আসার ফলে দেখলাম যে ডিজি আপু হচ্ছে টার্কি পালন করতেছে। তা মনে হলো যে আপনাদের একটু জানাবো। তো আসলে খুব বেশি ইনফরমেশন আপনাদের দিতে পারিনি, কারণ হচ্ছে এটা ভাবি দেখাশোনা করে, কিন্তু এর সার্বিক মূল যে কাজগুলো সেটা আসলে ভাই করে থাকেন। তিনি একজন ব্যবসায়ী মানুষ, তার ব্যবসার কাজে তিনি বাইরে গিয়েছে, যার ফলে আসলে টার্কির যে বিষয়টা সেইভাবে তুলে ধরতে পারিনি। তবে যতটুকু আমি জানি, এটা আমাদের দেশে এর আগে খুব পালন হয়েছে, অনেক খামারিরা এটা পালন করেছে, কিন্তু এটার বাজারটা সঠিকভাবে না করতে পারায় এর মার্কেট নষ্ট হয়ে গেছে, যার কারণে খামারি ভাইরা নিরুৎসাহিত হয়ে এটা এখন লালন পালন বন্ধ করে দিয়েছে। তবে বর্তমান যেটি জানতে পারতেছি, অনেকে আবার এটি পালনের উৎসাহ পাচ্ছে এবং এর বাজার এখন নাকি ভালো। তো আপনারা যারা লালন পালন করবেন, অবশ্যই এর বাজার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে, পাশাপাশি এর পালন পদ্ধতি, রোগব্যাধি এসব জেনে যদি শুরু করা যায়, আমার মনে হয় এটি করেও এখান থেকে বাড়তি আয় হিসাবে সংসারকে সাপোর্ট দেওয়া সম্ভব হবে। দর্শক বন্ধুরা, এই ছিল টার্কি পালন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।